হ্যালো বন্ধুরা আপনি একজন টেক সমাধান অনলাইন ইউটিউব চ্যানেল বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে ঐক্যশ্রী স্কলারশিপের যে রিনুয়াল প্রসেস রয়েছে এটা নিয়ে একটি লেটেস্ট আপডেট আপনাকে দেবো অর্থাৎ যারা রিনুয়ালের জন্য অ্যাপ্লিকেশন করতে চাইছেন দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষে তাদের জন্য কিন্তু একটি প্রবলেম ক্রিয়েট হচ্ছে রেজিস্টার্ড যে স্টুডেন্ট যারা আছেন যারা দুই হাজার কুড়ি একুশ কিংবা দু হাজার উনিশ কুড়িতে করেছিলেন এবং সেখানে যে ফোন নাম্বারটি দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করেছিলেন সেই ফোন নাম্বারটি দেখা যাচ্ছে এখন আপনার নেই অন্য কারো হয়ে গেছে কিংবা সেই নাম্বারটি বন্ধ হয়ে গেছে বা সেই নাম্বারটি আর আপনার কাছে নেই বা আপনি ইউজ করতে পারছেন না সেই নাম্বারটি সেই ক্ষেত্রে রিনিউয়াল করতে গেলে আপনারা যখন স্টুডেন্ট এরিয়া এই অপশানে ক্লিক করছেন এরপরে রিনিউ ইয়ার অ্যাপ্লিকেশান এই অপশানে ক্লিক করার পরে এখান থেকে আপনার যে ডিস্ট্রিক্টটা আছে এটা সিলেক্ট করার পরে কিন্তু পরবর্তী যে স্টেপটি আছে এখানে আপনার অ্যাপ্লিকেশান আইডি এখানে আপনার ডেট অফ বার্থ এবং এখানে ক্যাপচার দিয়ে ইন অপশানে ক্লিক করলে কিন্তু সেই রেজিস্টার্ড ফোনে অর্থাৎ দু হাজার কিংবা কুড়ি একুশ বা একুশ বাইশে আপনি রেজিস্ট্রেশন করার সময় যে ফোন নাম্বারটি দিয়েছিলেন সেই ফোনে কিন্তু একটি ওটিপি যাচ্ছে সেক্ষেত্রে যতক্ষণ না আপনি ওটিপি দিচ্ছেন ততক্ষণ কিন্তু পরবর্তী যে স্টেপ সেটা কিন্তু ওপেন হচ্ছে না তো এই ক্ষেত্রে করণীয় কি বা কিভাবে আপনারা চেঞ্জ করবেন আপনার নাম্বারটি বা আপডেট করবেন তো এটার জন্য আপনারা কিন্তু নিজেরা করতে পারবেন না ঐক্যশ্রী স্কলারশিপের যে পোর্টালটি রয়েছে এখানে কিন্তু ইনস্টিটিউট লগ বলে একটি অপশন আপনারা পেয়ে যাবেন অর্থাৎ এখান থেকে ইনস্টিউটস এরিয়া এই অপশানে ক্লিক করলে কিন্তু এখান থেকে ইনস্টিটিউট লগ এই অপশন থেকে এখান থেকে আপনার যে জেলাটা আছে সেই জেলা সিলেক্ট করার পরে এটা কিন্তু শুধুমাত্র স্কুল কর্তৃপক্ষ তাদের কাছে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি আছে সেটা দিয়ে লগ করে কিন্তু স্টুডেন্টের যে মোবাইল নাম্বার সেটা কিন্তু আপডেট করে দিতে পারবেন তো এটা সাধারণ মানুষ কিন্তু করতে পারবেন না এটার জন্য যে সমস্ত স্টুডেন্টের এই প্রবলেমগুলো হচ্ছে তারা তাদের ইনস্টিটিউট বা স্কুলে কন্ট্যাক্ট করলে কিন্তু তাদের ফোন নাম্বারটি আপডেট করে দেওয়া যাবে তো এক্ষেত্রে এখান থেকে লগ ইন করার পরে যখনই স্কুলের ড্যাশবোর্ডটি ওপেন হবে এরকম তখন দেখতে পারবেন এখানে অ্যাডমিনিস্ট্রেশন একটি অপশন থাকবে জাস্ট এখানে ক্লিক করলে আপডেট স্টুডেন্ট মোবাইল নাম্বার এই অপশানে কিন্তু ক্লিক করতে হবে যখনই এখানে ক্লিক করবেন তখন কিন্তু এখানে বর্তমানে স্টুডেন্টের যে মোবাইল নাম্বারটি আছে সেটা চেঞ্জ করে নতুন মোবাইল নাম্বারটি কিন্তু অ্যাড করে দিতে পারবেন স্কুল কর্তৃপক্ষ সেখান থেকে আপনারা কিন্তু আপনাদের ফোন নাম্বারটি খুব সহজে আপডেট বা চেঞ্জ করে নিতে পারবেন এটা চেঞ্জ বা আপডেট হতে কিন্তু একটু সময় লাগে দেখা যাচ্ছে সেটা একদিন থেকে তিন দিনের মধ্যে কিন্তু আপনার আপডেটটি কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ আপনার নতুন ফোন নাম্বারটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে যাবে যখনই নতুন ফোন নাম্বারটি অ্যাড হবে তখন কিন্তু আপনারা সরাসরি আপনাদের যে ঐক্যশ্রী পোর্টাল রয়েছে অর্থাৎ স্টুডেন্টস এরিয়া এখানে এসে রিনুয়ালের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন তো আজকের ভিডিওর মাধ্যমে এই আপডেটটুকু আপনাদেরকে দেওয়া ছিল যে সমস্ত স্টুডেন্টের ফোন নাম্বার ভুল আছে বা সেই ফোনে ওটিপি গেলেও তারা সেখানে ওটিপিটা দিতে পারছেন না বা কোনো রকম প্রবলেম রয়েছে সেক্ষেত্রে তারা কিন্তু চাইলে তাদের ফোন নাম্বারটি খুব সহজে কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন তাদের যে স্কুল কিংবা কলেজে গিয়ে তো এখনকার ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং পরবর্তী ভিডিও লেটেস্ট আপডেটগুলি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ